নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এ কথাটা বলা ঠিক হচ্ছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই পুজোর কটা দিন যেন তোমরা খুব ভালো কাটাও। আর আজকে হচ্ছে মহা অষ্টমী, তো অষ্টমীর দিন তোমরা কেমন আছো এটা বলা ঠিক নয়, তাই না? বলো, সবাই তো আনন্দ করছো, আর সবাই আনন্দ করো এটাই যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি। চলে এলাম পাড়ার মণ্ডপে। আমি আজকে অষ্টমীর অঞ্জলি দিতে এসেছি আমরা দুজনে, টোনাটুনি মিলে, মানে বরবউ মিলে, আর মেয়েরা ঘরেই ছিল, মেয়েরা আসেনি। প্রচুর ভিড় পাড়াতে, এই পাড়াতে বিশাল বড় একটা পাড়া, আর এই বড় এত বড় একটা পাড়াতে একটাই ঠাকুর যেহেতু পুজো হয়, সেই জন্য তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড় উপচে পড়ছে। আমরা একটা তৃতীয় নাম্বার যে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে আমরা ঘরে চলে এলাম। এসে দেখছি তার মধ্যে যে দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর আমি এসে ঘরে পুজো দিলাম, মিষ্টি দিয়ে ফুল দিয়ে পুজো দিলাম। আজকে না আর মালা পাইনি, তো মালা পরাতে পারলাম না, আগামীকাল অবশ্যই মালা পরাবো। আর চলো পুজো টুজো করে, যে আমার বর একটা হোয়াইট কালারের নতুন একটা পাঞ্জাবি পরেছিল, এই পাঞ্জাবিটাও নতুন কেনা হয়েছিল, বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল কিন্তু পুজোতেই পরল। আর দেখো গাছে, মানে উপরে যে ছাদের উপরে গাছগুলো ছিল প্রত্যেকটা গাছ মারা গেছে, তো মনটা খুব খারাপ লাগছিল। আমি বাড়িতে আসার পরে এই প্রথম ছাদের উপরে উঠলাম, গোটা বর্ষাটাতে কিন্তু জল যেহেতু ছিল, মানে পড়ছিল, তো খুব ভালো ছিল গাছগুলো, আর এখন একদম জলের অভাবে প্রত্যেকটা গাছ মারা গেছে। তো আমি ভেবেছি আর আমি এই বাড়িতে কোনো গাছ পুঁতবো না, গাছ ভীষণ ভালোবাসি কিন্তু গাছ পুঁতলে, মানে আমি যেহেতু থাকতে পারছি না, তো যত্নের অভাবে গাছগুলো মারা যাচ্ছে। আমি তারপরে এই সিঁড়ির ওপরের এই জায়গাতে আমাদের একটা জানলা করার কথা, কিন্তু যতদিন করতে পারছি না এইভাবে একটা পর্দা দিয়ে রেখেছি। আর মেয়েদের আবদার হলো যে কিছু একটু বানাও খাবো খিদে পেয়েছে, তো খুব ঝট করে হলো দেখলাম যে নিরামিষ এক চিড়ের পোলাও, তো সবাই মিলে নিরামিষ চিড়ের পোলাও খেয়ে নিচ্ছি। পরে ভাবলাম যে চিড়েটা তো অন্যই ছিল, তো তবু খেয়ে নিয়েছি। আর সন পাপড়ি, আর পাশের বাড়ি থেকে ওইটা দিয়েছিল চানাচুর, চা, বিস্কিট এগুলো পাঠিয়েছিল। তো আমরা চলে এলাম ক্লাবে খেতে, ক্লাবে আজকে আমাদের খাওয়াচ্ছে। প্রথমেই দিয়ে গেল ক্লাবে লুচি, ছোলার ডাল। আমরা সবাই এসেছি, বর, বউ, দুই মেয়ে, আর আমাদের সামনে বাড়ি থেকে ওই বোন, বোনের বর, বোনের মেয়ে, সবাই মিলে এসেছি। তো দেখলে তোমরা ফ্রায়েড রাইস, আলুর দম, পনিরের তরকারি দিয়ে গেল, তারপরে দিল চাটনি, পাঁপড় ভাজা, আর দিয়েছিল রসগোল্লা। রসগোল্লার ছবিটা তুলতে একদম ভুলে গেছি। তো ভালোই অষ্টমীর দিন ক্লাব থেকে আমাদের, মানে প্রত্যেকটা বাড়িতে নেমন্তন্ন করে গেছিলো, তো খাওয়ালো, ভীষণ ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম অষ্টমীর সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে। সন্ধ্যে মানে কি, তখন রাত্রে প্রায় 9টায় বাজে, তখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি চারজনে মিলে। তো পঞ্চমী দিন তো মানে বেরিয়েছিলাম কলকাতায় সমস্ত ঠাকুর, আর এটা হচ্ছে আমাদের লোকালে ঠাকুর দেখছি। তো এখানে একটা টোটো আমরা ভাড়া করেছিলাম, কারণ হচ্ছে আমার বর অতটা হাঁটতে পারবে না, আমারও পায়ের ব্যথা, হাঁটতে পারবো না, সেই জন্য একটা টোটো ভাড়া করেছিলাম। আর এই মন্দির, এই প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা মানে কি বলবো, চোখ কেড়ে নেওয়ার মতন, মন কেড়ে নেওয়ার মতন প্যান্ডেল। এটা করেছিল বেনারসের মন্দির, সেইখানটায় নন্দী থেকে শুরু করে শিবের মূর্তি, তারপরে গঙ্গা আরতি, সম্পূর্ণটাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর যারা এই প্যান্ডেলে যাচ্ছে মোহিত হয়ে বেশ অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে, কারণ প্যান্ডেলটাও করেছিল বিশাল বড়, লম্বা প্যান্ডেল, যে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, শেষ আর হয় না। তারপরে গিয়ে শেষে মায়ের কাছে পৌঁছতে পারলাম। তো আজকে অষ্টমী, আজকে অনেক জায়গায় ভোগ খাওয়াবে, তো এই ভোগ খাবো সেই আনন্দেও আরও কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি।
তো এই হচ্ছে বাঙালিদের এই চার দিন, নতুন জামা কাপড় পরবো, সাজবো, গুজবো, খাবো, দাবো, আনন্দ করবো, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, ঠাকুর দর্শন করবো, মনের ইচ্ছে মায়ের কাছে প্রকাশ করবো, তার সাথে ভোগ খাবো বিভিন্ন জায়গা থেকে। তো এই হচ্ছে এই চার দিন বাঙালিদের কি বলবো একদম সর্বশ্রেষ্ঠ পুজো। মানে এই চার দিন মনের কোনো গ্লানি নেই, মনের কোনো বিদ্বেষ নেই, মান অভিমান সব কিছু জলাঞ্জলি দিয়ে সবাই সবার সাথে আনন্দে মেতে ওঠা। তো তোমাদেরকে বললামই প্যান্ডেলটা বিশাল বড় হয়েছিল এবং হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাস্ট অবধি গিয়ে মায়ের কাছে পৌঁছলাম। তো চারিদিকে না এবার একটা দেখছি থিম যে লাল কালার, মানে প্রচণ্ড রেড কালারটা, লাল কালারটা ব্যবহার করা হচ্ছে সব জায়গাতে। আমরা হাওড়াতে ঠাকুর দেখেছি, কলকাতায় ঠাকুর দেখেছি, আর আজকে আমাদের পাড়াতে ঠাকুর দেখছি। তো সব জায়গাতে দেখছি একটা লালের আভা, তো ভালো লাগছে, বেশ ভালো লাগছে একটা লালের আভা চারিদিকে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। গত বছর এইখানে জানো তো আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম, এখান থেকে লুচি, পোলাও, সুজি, মানে শালপাতা থাকে বাটিতে করে দিয়েছিল। তো দেখো মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা ওখান থেকে মানে প্যান্ডেলে ঢোকার মুখেই হচ্ছিল সন্ধে আর মানে গঙ্গা আরতি। তো এই থিমটা দারুণ দারুণ, বেনারসের একটা মন্দির, বেনারসের যেরকম মন্দির সেই রকম মন্দির, তার সাথে গঙ্গা আরতি, সম্পূর্ণটাই কিন্তু মন কেড়ে নেওয়ার মতন, সম্পূর্ণটাই মন কেড়ে নেওয়ার মতন। তো তোমরা গঙ্গা আরতিটা উপভোগ করো, দেখবে খুব ভালো লাগবে। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম, তোমরা দেখলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গঙ্গা আরতির জন্য অপেক্ষা করে গঙ্গা আরতি লাস্ট অবধি আমাদের দেখা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা নেক্সট কোনো প্যান্ডেলের জন্য, প্যান্ডেল হপিংয়ের জন্য। তো এইবার তো একটু বেশি পাও না, আমার বড় মেয়ে আছে আমাদের সাথে, আর আমি তো বলছি যে ও কিন্তু বন্ধু বান্ধব কারোর সাথেই যায়নি, ও আমাদের সাথে ঘুরবে বলে বন্ধুদের কাছে সাথে যায়নি, বন্ধুদেরকে বলেছে যে আমি মা বাবার সাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, তোদের সাথে পরে যা থাকব। তো খুব ভালো লাগলো কথাটা শুনে। হ্যাঁ তো দেখো লাস্ট অবধি গঙ্গা আরতি শুরু হলো।
ফাইনালি ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিছুটা এগিয়ে যেতেই দেখছি আমাদের সেই মনের আশা পূর্ণ হয়ে গেল, ভোগ দিচ্ছে। তো ব্যাস ভোগ পাতা পাতায় করে নিয়ে নিলাম, নিয়ে খেতে খেতে টোটোতে করেই চললাম আবার নেক্সট একটা প্যান্ডেলের জন্য। আর যেখানেই যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল অষ্টমীর রাত্রি, তো ভিড় তো হবেই স্বাভাবিক। গোটা শহর জুড়ে শুধু আলোতে আলো, গোটা শহর জুড়ে সবাই সাজুগুজু করে রাস্তায় বেরোনো, কত বুড়ো মানুষ, কত বয়স্ক মানুষ, কত ছোট ছোট বাচ্চা, সবাই সবার হাত ধরে ঠাকুর দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। তো সব দিকটা দেখেই না মনটা খুব ভালো লাগে। এই কিছু বছর আগেই আমরা কিন্তু কেউ কারোর সাথে মিশতাম না, ঘর থেকে বেরোতাম না, আর সেই কাটিয়ে উঠে আজকে আমরা আবার সবাই এক হয়ে গেছি। তো তারপরে এখান থেকে বেরিয়ে মেয়েদের খুব পিপাসা পেয়েছে, তো আইসক্রিম ওরা নিল দুই বোনে, আমরা নিইনি। দুই বোনে আইসক্রিম খেলো, তারপরে চলে এলাম আর একটা নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলে যেটা হয়েছে যে আমার হাজব্যান্ডকে দেখে ওরা বলল যে না, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি পেছন মানে যেটা হচ্ছে বেরোনোর পথ সেই পথ দিয়ে আমাদেরকে ভেতরে ঢোকালো। তো সেই কারণে আমরা প্রথমে ঠাকুর দর্শন করলাম। মূর্তিটা তো একদম চোখ কেড়ে নিয়েছে, একদম একটু অন্য রকমের সাবেকি মূর্তি। আর তার সাথে প্যান্ডেল ছিল এটাই যে একটা পুরো স্টেশন, রেল স্টেশন, সে রেল স্টেশনে পুরো একটা ট্রেন দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমাদের জন্য, আর ওইখানে মাইকে চেঁচি চেঁচি বলছে যে এক্ষুনি ছেড়ে দেবে, এক্ষুনি ছেড়ে দেবে। তো আর এটা ছিল ট্রেনের ভেতরটা, যেখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, তার সাথে আছে একদম যেরকম ট্রেনে থাকে ফ্যান, তারপরে সিটের ব্যবস্থা, দেখো সিটগুলোও আছে। তো এই হচ্ছে একটা পুরো ট্রেন, এই এর মধ্যে দিয়েই ঠাকুর দর্শন করতে হবে। কিন্তু আমরা তো আগেই ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, তারপরে এখানটা ঘুরে ঘুরে চলে এলাম আর একটা নেক্সট জায়গা, যেটা হচ্ছে কেদারনাথ। কেদারনাথে মানে আমরা লাইনে দাঁড়িয়েও ছিলাম, তোমরা দেখো লাইনটা জাস্ট মানে আর এগিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম, বলছি যে মোটামুটি এখন থেকে দেড় ঘন্টার মতো লাগবে। তা আমরা আর উপরে উঠিনি, আমরা নিচ থেকেই প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে যে না আর সম্ভব নয়। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দেখছি না একটুকু লাইন সরছে না, মানে দেড় থেকে দু ঘন্টা। ওইখান থেকে আর ঠাকুর দর্শন না করে আমরা চলে এলাম পরবর্তী একটা নেক্সট প্যান্ডেলে, যেখানটায় বিশাল বড় একখানা মাঠ, মাঠের গোটা মাঠ জুড়ে ফুলের বাগান, মানে অসাধারণ। আর তার সাথে ইন্ডিয়া গেট, দেখো কি কালারফুল আর কি সুন্দর দেখতে। তো এটাও ভীষণ ভালো লেগেছিল, প্রচুর বড় জায়গা, তো যে কারণে লোকের কিন্তু ভিড় নেই, যে অন্যবার যে যেরকম ঠাসা ঠাসা ভিড় সেই ভিড়টা কিন্তু এতটা যে এবার পড়ছে না, জানি না কেন কী রহস্যের ভেতরে। তো সেই ভিড়টা কিন্তু এতটা এইবার নেই, মোটামুটি হালকা হালকাই আছে। তবু যেখানে ভিড় আছে সেই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করলাম, কারণ অতক্ষণ ধরে আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়াতে পারবে না। আর এখানে চলছিল সাইডে প্রোগ্রাম, বাইরে থেকে শিল্পীদের নিয়ে এসে গান টান গাইছিল, যে কারণে আমার সাউন্ডগুলো অফ করা আছে। এখানকার মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে গেলাম ঠাকুরের মূর্তি দর্শন করতে, তো সেটাও ছিল অভূতপূর্ব। এখানে হচ্ছে প্রোগ্রাম, আমি মিউট করে দিয়েছি, চলো মূর্তি দর্শন করি। দেখো কি সুন্দর দেখতে, না কি সুন্দর লাগছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আবার নেক্সট একটা প্যান্ডেলে, না আর আসিনি, যে হ্যাঁ এই প্যান্ডেল তো প্রথমে দেখলাম। তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে সেদ্ধ ভাত করেছিলাম, করে খেয়েছিলাম। আর বন্ধুরা এখানেই আজকের এই ভিডিওটা শেষ করে দেবো, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে, দশমীর একটা ভিডিও নিয়ে, যে দশমীর ভিডিওতে আমরা প্রচুর মজা করেছি, গঙ্গা ঘাটে গেছি, নেচেছি, গেয়েছি, মিষ্টি খেয়েছি, সবাই মিলে ঢাক বাজিয়েছি, প্রচুর আনন্দ করেছি। আগামীকালের ভিডিওটা কিন্তু তোমরা কেউ মিস করো না। আজকের মতন টাটা।